কিরে, আঙ্কেল এখন কেমন আছেন? শুনলাম শরীর ভালো নেই। হ্যাঁ, এখন ঠিক আছেন। কি হয়েছিল? আরে, কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ড্রয়িং রুমে বসে সবাই টিভি দেখছি, বাবা হঠাৎ করে উঠে গিয়ে দেখলাম জল খেলো। তা আমি ভাবলাম জল তেষ্টা পেয়েছে বোধ হয়, এমনি সময় কোনো দিন ভুলে একটু জল নিয়ে খায় না। একটু অবাকও হয়েছিলাম বটে, সে যাই হোক, জল খেয়ে এসে আবার সোফায় এসে বসে। ভালো কথা, বাবা দেখি বুকটা বারবার ঘষছে হাত দিয়ে। তা আমি বললাম, কি হয়েছে বাবা, বুক ব্যথা করছে নাকি? বলে, না না কিছু হয়নি, আমি ঠিক আছি। কিছুক্ষণ পর হঠাৎই বাবা কেমন যেন করতে থাকে, আমি মা দুজনেই ভয় পেয়ে গেছিলাম। সাথে সাথে অ্যাম্বুলেন্সকে ফোন করে এনে এমার্জেন্সিতে নিয়ে গেলাম। তারপর ডাক্তার অখিল রায় দেখলেন ব্যাপারটা, পরে জানতে পারলাম সবটা। ডাক্তার জিজ্ঞাসা করেন বাবার গ্যাসের বা হজমের সমস্যা আছে কিনা। বললাম, না বাবার তো কখনই এমন কোনো সমস্যা ছিল না। বুঝলাম বাবা কাল যা খেয়েছেন তার কিছুই হজম হয়নি, যার ফলে অ্যাসিডিটি হয়ে যায়, তাই বাবার নাকি বুক ব্যথা আর জ্বালা করছিল, আর যেটা একটা ছোট্ট স্ট্রোক মতো হয়। ডাক্তার বলেন ভেজাল খাবারের কারণে হয়ে থাকতে পারে, তাই এখন হালকা তাজা খাবার খেতে বলেছেন, আর কিছু পরীক্ষা দিয়েছেন করিয়ে ডাক্তারকে দেখানোর জন্য। এই আর কি, এখন কিছু ওষুধ দিয়েছে সেগুলো রেগুলার খেতে বলেছে, আর তৈলাক্ত খাবার খাওয়া একদম নিষেধ। দিন দিন সবজি টবজি মাছ মাংস সবই ভেজাল হয়ে যাচ্ছে, কিচ্ছু খাওয়ার মতো নয়, যাই খাও সবই হাইব্রিড। ঠিক, এখন তো চাঁচ থেকে শুরু করে প্রিজারভেশন সবইতেই কেমিক্যাল ইউজ হচ্ছে, এমনকি সাধারণত দুধটা পর্যন্ত এখন পিওর না। এই ভেজাল খেয়েই মানুষের এখন স্ট্রোক, ক্যান্সার, হার্ট ডিজিজ, আলসার, গ্যাস্ট্রিকের সমস্যা, আরও কত রোগ বেড়েই চলেছে। সরকারের এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া দরকার, চাষের ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার প্রয়োগ করা উচিত। শুধু চাষে কেন, ফার্মে যে ইনজেক্ট করে পোলট্রিগুলোকে বড় করা হয় ওটাও বন্ধ করা উচিত, আর প্রিজারভেশনের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত, যেন কেমিক্যাল এতটাও ব্যবহার না হয় যেটা মানুষের দেহের পক্ষে ক্ষতিকারক। সেটাই, মানুষ যতদিন না এই বিরুদ্ধে আওয়াজ তুলবে ততদিন সরকারও চুপ করে বসে থাকবে, আর যেমন ভেজাল বেড়ে চলেছে মানুষ মরে চলেছে তা আরও বাড়তে থাকবে। আমরা একজন দুজন বললে তো আর কিছুই হবে না, যাই হোক আঙ্কেলের দিকে খেয়াল রাখিস।